আসরের মাদানে তারা আজকে পানির জন্য পিপাসায় কাতরাইতেছে। ওগো পয়গম্বর, আপনাকে আমি হাউজে কাউসারের কূপে ঠিক মধ্যবর্তী অবস্থানে আমি কিন্তু আপনাকে আসন করে দিলাম। নবী আমার, আপনার যেই উম্মতরা আপনাকে মানছে ওই সমস্ত উম্মতদেরকে আপনি পানি পান করান। আপনার উম্মতদের কিন্তু পেরেশান অবস্থা, খুব বেহাল অবস্থা হয়ে গেছে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন, বর্তমান সময়ের সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, পেটটা উপর দিকে দেওয়া এবং পিঠটা নিচের দিকে দেওয়া। সূর্যের ১১টা মাথা আছে, এই ১২টা মুখ আছে, ১২টা মুখ কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আধ হাত নিচে দিয়া দিবে। আজকে দুনিয়ার মাঠে, দুনিয়ার মধ্যে এই 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মুখগুলো আসমানের দিকে দেওয়া সত্ত্বেও যদি আমরা গরমে চৌচির হয়ে যাই, আমরা গরমের মধ্যে টিকটি বাড়ি নাই, এসির রুমে বসে সময় কাটাই, এসির থেকে বের হলে মনে হয় শরীরের পশমগুলা সিদ্ধ হয়ে পড়ে যাবে। ও ভাই, কেউ কারোর দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান, নিজের চক্ষুটা বন্ধ করে নিজে একটু ফিকির করেন। ওই অন্তিম মুহূর্তে আপনার আমার কি অবস্থা হবে, আপনার আমার কি অবস্থা হবে। হাসরের মাদানের মুখ, হাসরের মাদানের সূর্যের মুখগুলা, সমস্ত মুখগুলা একবারে মানুষের আধাত উপরে চলে আসবে। মানুষ রসুলকে ডাক দিয়া বলে, ওগো নবী, ওগো মায়ের নবী, আপনি আমাদেরকে হাউজে কাউসার দান করেন। আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবেন, কিন্তু কাফের কুফাররা নবীর হাত থেকে হাউজে কাউসার পানি পান করার জন্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও নবী, আপনি হাউজে কাউসার পানি পান করাই অনুরাগে আপনি আপনার উম্মতদেরকে যাচাই বাছাই কইরা হাউজে কাউসারের পানিগুলা পান করান, পান করান। আপনি আপনার এমন কিছু উম্মত আপনার কাছে পানি যাবে, দুনিয়াতে আপনার হুকুম মানে নাই, আপনার সির ও সুরত নিজের জীবনের মধ্যে ফিট করে নাই, মুখের মধ্যেও দাড়ি লাগায় নাই। ও পয়গম্বর, ওদেরকে কিন্তু আপনি পানি দিবেন না, হাউজে কাউসারের পানি পান করাবেন না। আমি আল্লাহ তাদের জন্য রক্ত পুষ্কে গলাইয়া আমি আল্লাহ শরবত বানায়া রাখছি, পানি বানায়া রাখছি। আপনার বাপনার প্রকৃত উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে, আর আপনার নাফরমান উম্মতরা, আমার নাফরমান বান্দারা পুষগুলা গলায়া গলায়া মাতার রক্তগুলা ঠাস 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 করে পড়ে যাবে, আর একদম পুষ হইয়া পানি হইয়া গড়ায় গড়াইয়া পড়বে। যখন নাকি ওই গুনাহগার বান্দারা, নাফরমান বান্দারা, অমুসলিম বান্দারা যখন নাকি পানির জন্য কাতরাবে, ফেরেশতারা তাদের মুখের মধ্যে ওই মাতা শরীরটা গলা পানিগুলা পুষগুলা তাদেরকে দিবে। তারা পানি না পাইয়া তারা মুখের মধ্যে যখন এই পানিগুলা পুষগুলা ঢুকাবে, মুখের মধ্যে ঢুকাইতে ঢুকাইতে ভিতরের সমস্ত নারী বুড়িগুলা একদম কইলা কইলা পায়খানা রাস্তা দিয়া পড়ে যাবে। ও ভাই, কি অবস্থা হবে তোমার আমার, ওইদিকে জাহান্নাম ডাক দিয়া বলবো, আল্লাহ হালমিম মাজিদ, হালমিম মাজিদ। অনেক দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত অবস্থায় হাসরের মাঠের অপেক্ষায় ছিলাম, আর ক্ষুধা সামলাইতে পারি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীকে জিজ্ঞাসা করতেছেন, আগো মায়ের নবী, দুনিয়ার মধ্যে যদি মানুষ গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব দিবে, এই আযাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহগারদেরই কি পাকড়াও হবে, গুনাহগাররাই শুধু কি এটার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আল্লাহ পাকের আযাব যদি গণহারে আসা শুরু করে শুধুমাত্র গুনাহগাররা এটা আযাব ভোগ করবে এমনটা নয়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার প্রিয় বান্দার আযাবের সীমাবদ্ধ হয়ে যাবে, তার আযাবের মধ্যে ঢুকে যাবে। শুধুমাত্র আমল করলাম আমরা না, আমি যেমন আমল করতেছি আমার ফ্যামিলিদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে, আমার পাড়া প্রতিবেশীদেরকে,
আমার আহালকেও আমলের তাগিদ দিতে হবে, অন্যটায় আজাব যখন আসবে সবাই গণহারে এই আজাব ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। বিশেষ করে আমাদের সিলেটের যেই পরিস্থিতি চলতেছে, সিলেটের সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা এই দিকে পরিস্থিতি, প্রায় সুনামগঞ্জের 25 লক্ষ মানুষের ঘরে অবস্থান করার মতো কোনো সুযোগ নেই, সম্ভাবনা প্রায় 25 লক্ষ। সময় টিভির খবরে দেখলাম সন্ধ্যায় প্রায় 25 লক্ষ মানুষ তারা যে বসবাস করবে, এই বসবাস করার মতো কোনো উপযোগী পরিবেশ নাই, পরিস্থিতি খুবই বেসামাল হয়ে দাঁড়িয়েছে। আমার প্রাণের বন্ধুগণ, এই পরিস্থিতির মধ্যে আমাদের কিছুই করার নাই। এই পরিস্থিতির মধ্যে সরকার বাহাদুর যদি এগিয়ে না আসেন তাহলে আমরা জনগণ অত সহজে কিছু করা সম্ভব? আক্ষেপের এবং দুঃখের সাথে বলতে হয়, এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো নৌবাহিনী, সেনাবাহিনী, কোন যত বাহিনী আছে কোনো বাহিনী এখনও পর্যন্ত বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে। আমরা এমন এক দেশে বসবাস করতেছি, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো, আমিন বলেন। যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীম নাজিল করছেন বিশ্ব মানবতার মুক্তির পথ হিসাবে। কিসের পথ? মুক্তির পথ। কুরআন মানুষকে মুক্তির পথ খুঁজে বেড়ায়, খুঁজে দেখায়, খোঁজ দেখিয়ে দেয়, পথ বাতলিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়। যে কোরআনের মধ্যে আজকে পুরা বিশ্বের মধ্যে যত দার্শনিক আছে, যত জ্ঞানী আছে, হ্যাঁ যত বুদ্ধিজীবী আছে, আপনার যত বৈজ্ঞানিক আছে, প্রত্যেকেই কিন্তু এখন কোরআনের আয়াতের উপর রিসার্চ করে, কোরআন রিসার্চ করে করে একের পর এক মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কোরআন রিসার্চ করে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ রসুলের একটা কথা, রসুলের একটা হাদিস, যে রসুল চন্দ্রকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, কি হয়ে গেছে? ফেটে গেছে। 1400 বছর পরে, মতান্তরে 1500 বছর পরে বিজ্ঞানীরা যখন আকাশের মধ্যে গেল, চন্দ্র গ্রহণের মধ্যে যখন গেল, দেখলো চন্দ্রর মধ্যে একটা ফাটা, সুবহানাল্লাহ। আর গবেষণা করে দেখলো আজ থেকে 1500 বছর আগেরই ফাটা। সুতরাং এই কোরআনকে গবেষণা করতে 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 একের পর এক বিভিন্ন বড় বড় কাফের, কুফরা, মুসলমান হয়ে যাচ্ছে। এটা ইসলাম কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরাই আল্লাহ পাক মুমিনের জন্য কল্যাণ স্বরূপ রেখেছেন। কি স্বরূপ ভাই? কল্যাণ স্বরূপ রেখেছেন। দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই নসিহত করেছেন, যে বয়ান করেছেন, আয়াত কয়টা কোরআন শরীফের মধ্যে? আয়াত কয়টা? 6600। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 500 থেকে 600 আয়াতের মধ্যে আল্লাহ পাক বিধান দিয়েছেন কেন? আর বাকি 6000-এর বেশি আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান করছেন কেন? কিচ্ছা কাহিনী কেন বলছেন? বলে ইসলামকে মানুষের দ্বারে বোঝাও সহজ আকারে। কি আকারে? সহজ আকারে। যদি আল্লাহ পাক 6666 আয়াতটাই যদি আল্লাহ পাক বিধানস্বরূপ আমাদের মাঝে দিতেন, তাহলে আমরা চলাফেরা করা সহজ হইত না, আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না। আর যদি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিতেন, যে নামাজটা দিয়েছিলেন এটা যদি আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেই দিতেন আল্লাহ, তাহলে যে আমাদের কি অবস্থা হইত, আমাদের কি অবস্থা হইত। এই জন্য আল্লাহ পাক 6666 আয়াতের মধ্যে 500 থেকে 600 আয়াত আল্লাহ পাক শুধুমাত্র বিধান স্বরূপ দিয়েছে। কি স্বরূপ? বিধান। কেমনে নামাজ, কেমনে রুকু, কেমনে বিবাহ, কেমনে তালাক, হ্যাঁ কেমনে নাম হজ করতে হবে, যাকাত দিতে হবে, কেমনে কি করতে হবে, ইসলামের বিধানে কয়শ আয়াতের মধ্যে? 500 কয়শ কথা বলবেন না, কয়শ? 500 থেকে 600 আয়াত। বাকি আয়াতগুলো আল্লাহ পাক বিভিন্ন নবীর কাহিনী, বিভিন্ন
ভাবে বিভিন্ন কিছু আল্লাপাক উপস্থাপন করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা পূর্ববর্তী মানুষদের বনে ইসরাইলদের মানুষের এই এই গুণে ধরো, এই এই গুণ তোমরা, এই গুণগুলো তোমরা ছাড়ো, অমুক নবীর এই গুণগুলো তোমরা ধরো, অমুক নবীর উম্মতদেরকে এই শাস্তি দিয়েছিলাম, তোমরা এই শাস্তি গুণাগুলো যদি করো, অপরাধ করো, তাহলে তোমাদেরকে ওই শাস্তির পাকড়াও হতে হবে। এই জন্য আল্লাহ পাকগুলা বুঝিয়েছেন। যাই হোক বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ পাকের পয়গম্বর খুব সুন্দরভাবে চল্লিশটা বছর জীবন যাপন করেছে। মক্কার কাফের কুফফারদের কাছে, অমুসলিমদের কাছে সব থেকে প্রিয় কে? মুহাম্মদ। কে? মক্কার কাফের কুফফারদের কাছে যদি প্রশ্ন করা হইতো, মক্কার মধ্যে সব থেকে বড় ভদ্র, সব থেকে নম্র ভদ্র ছেলেকে সবাই বলতো মুহাম্মদ। মক্কার মধ্যে সব থেকে আদর্শওয়ালা শুধু নয়, আল আমিন বিশ্বস্ত লোককে বলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে যদি কাফের কুফফাররা বিশ্বস্ত লোক খুঁজে যাইতো, আমানতদারী লোক খোঁজা শুরু করতো, তাহলে সর্বপ্রথমেই আপনার আমার নবীকে পেয়ে যাইতো। এরকম করে করে যৌবনের পুরা যৌবনটা পাক পবিত্র, গুণামুক্ত যৌবন যদি কেউ খুঁজতে চায়, তাহলে আমার আপনার নবীর যৌবন এবং জীবনের মধ্যে পেয়ে যাইত, আমার আপনার নবীর জীবনের মধ্যে পেয়ে যাইত। মায়ার নবী আমার দুনিয়ার মধ্যে চল্লিশটা বছর সুন্দরভাবে চলাফেরা করতেছেন, আল আমিন বিশ্বস্ত লোক হিসাবে পরিচিত, মক্কার সমস্ত কাফের কুফফাররা মায়ার নবীর মতো আখলাক চরিত্র গঠন করার জন্য তাদের ছেলে সন্তানদেরকে বয়ান করত, নসিহত করত, বলে মুহাম্মদের মতো তোমাদের জীবনটা পরিচালনা করো, সুখী হই বা শান্তিময় হবে তোমার জীবন। যখন নাকি মায়ার নবী চল্লিশ বছর পরে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, এক আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছেন, লাজ উজ্জাতের ধর্মের বিরুদ্ধে বয়ান শুরু করছেন, তখন মক্কার সমস্ত কাফের কুফফাররা আর মায়ার নবীকে দেখতে পারে না। মায়ার নবীকে জাদুঘর বইলা আখ্যায়িত করে, মায়ার নবীকে দুর্নীতিবাজ বইলা আখ্যায়িত করে, মায়ার নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করে। এক পর্যায়ে মায়ার নবীকে নির্বংশ বইলা, মায়ার নবীকে বিভিন্নভাবে আখ্যায়িত করা শুরু করছে। মায়ার নবীর মধ্যে বড় ব্যথা, হায় হায় কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, আর আমাকে মানুষ নির্বংশ হিসাবে বলতেছে, নির্বংশ হিসাবে আমাকে বকা দেয়, গালি দেয়। মায়ার নবীর দিলটা নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে খুশি করার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে মায়ার নবী তন্দার ভাব চলে আসছে, মুখগুলা একদম রক্তাক্ত হয়ে গেছে। মায়ার নবীর উপর জিব্রাইল আমিন চলে আসছে, আয়েশা আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর উপর সূরাতুল কাউসার নাজিল করে দিছে। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী, হঠাৎ করে আপনার চেহারা লাল বর্ণের হয়ে গেল, আপনার চেহারা ঘেমে গেল, পুরা শরীরটা পুরা লুমায় লুমায় ঘেমে গেছে, তার কারণটা কি? মায়ার নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা সুসংবাদ এই মুহূর্তে দিছেন। বলে, কি সুসংবাদ? বলে, হাউজে কাউসারের সুসংবাদ। সুবহানাল্লাহ। বলবেন না? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, আমাকে হাউজে কাউসারের সুসংবাদ দিছেন। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী প্রশ্ন করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি হাউজে কাউসার কি জিনিস সেটা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রসুল, আপনি আল্লাহ এবং আল্লাহর রসুল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও সাহাবাই কেরাম, হাউজে কাউসার এমন একটা জিনিস, এই হাউজে কাউসার যদি কেউ একবার পান করে, একবার পান করে বলে তার জীবনে কোনোদিন আর তৃষ্ণা লাগবে না, আর কোনোদিন সে তৃষ্ণার্ত হবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে এই হাউজে কাউসারের পানি কেমন হবে জানো নি? বলে না, এই হাউজে কাউসারের পানিটা হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও আরো মিষ্টি হবে। বলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে লক্ষ কোটি আপনার উম্মত থাকবে, এই হাউজে কাউসার পান করার মতো লোকের অভাব থাকবে না। আমাদের তো মনে হয় হাউজে কাউসারের পানির অভাব পড়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এই হাউজে কাউসারের চতুর্দিকে কেম কি পরিমাণ গ্লাস থাকবে জানো নি? বলে না, আসমানের মধ্যে যতগুলা তারা আছে তার থেকেও বেশি গ্লাস থাকবে। আসমানের মধ্যে যতগুলো তারা আছে সব থেকে তার থেকেও বেশি গ্লাস আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন অভাব পড়বে? আকাশের তারা কতটুকু হিসাব করতে পারছে আজ পর্যন্ত কেউ? কোনো গবেষণা, কোনো বিজ্ঞান গবেষণা করে পেয়েছে? সম্ভব না। এই চন্দ্র এবং সূর্যের আলোচনা পৃথকভাবে করা দরকার, লম্বা এক আলোচনা। আমরা তো মনে করছি চন্দ্র ছোট। হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলতেছেন শুধু তাই নয়, এটা দূরত্বে কতটুক হবে, পার্শ্বে কতটুক হবে। বলে একজন ব্যক্তি যখন একটা মাস পায়ে হেঁটে সে রওনা করবে, পায়ে হাঁটে হেঁটে 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 ধারাবাহিকভাবে এক মাস পর যেই জায়গা পর্যন্ত পৌঁছবে, তার প্রস্থ এবং তার লম্বা এবং তার প্রস্থ স্কোয়ার সাইডটিক ওই পরিমাণ সমমান হয়ে যাবে, ওই পরিমাণ হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার। দৈনিক মানুষ মিনিমাম কত কিলো হাঁটতে পারে হিসাব করলে বের হয়ে যাবে, এটা সর্বনিম্ন হিসাব হাউজে কাউসার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর উপরে হাউজে কাউসার কেন নাজিল করছেন? বলে মক্কার কাফের কুফফাররা মায়ার নবীর উপর অত্যাচার করে, মায়ার নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রপাগান্ডার মধ্যে রসুলের মধ্যে বিভিন্ন দোষ নাই কিন্তু দোষী স্বরূপ সাব্যস্ত করে ফেলে। এক পর্যায়ে মায়ার নবীকে যখন নাকি নির্বংশ বৈলা গালি দিয়েছে, আল্লাহ পাক এটা সহ্য করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা কাউসারের শেষ আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও গো নবী, আজকে আপনাকে যারা নির্বংশ বলতেছে আপনি নবী নির্বংশ না, আপনি নবী নির্বংশ, নবী নির্বংশ নবী না, যারা আপনাকে হেও প্রতিপন্ন করতেছে নির্বংশ বইলা গালি দিতেছে, ওগো আল্লাহর নবী ও আমার হাবিব, তারা হচ্ছে যার সন্তান তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে কি নির্বংশ। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বরের উপর মক্কার মাটিতে মদিনার মাটিতে যেই জায়গায় কাফেররা আক্রমণ করছে, যেই জায়গায় রক্তাক্ত করছে, ওই জায়গায় ইসলামের কোনো না কোনো বিধান জারি হয়ে গেছে। কথা বলেন না কেন? ওই জায়গার মধ্যেই মুসলমানেরা যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত ওই জায়গা দেখার জন্য, জিয়ারত করার জন্য যায় কি না যায় না? আর আবু জাহেলের বাড়ির মধ্যেও যায় কিন্তু কিসের কোনো হাগু করার লাগে, কি করার জন্য? মক্কার মাটির দুঃখ লাগে, চিন্তা করে আবু জাহেলের বাড়ি কই? বলে ওই জায়গায় আগে হাগু করি। হ্যাঁ, বড় একটা বাথরুম রয়েছে, ওই জায়গার মধ্যে মানুষ যায় কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, রাসূল আপনি নির্বংশ না, নির্বংশ তারাই যারা আপনাকে নির্বংশ বলে। বলেন তো দেখি, আজ পর্যন্ত মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক, কোনো ব্যক্তি কি আবু জাহেল বাই রাখছেনি? নাম নমরুদ রাখছেনি, ফেরাউন রাখছেনি, সাজ্জাদ রাখছেনি, হামান রাখছেনি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলদেরকে কেউ যদি
নির্বংশ বলে? আল্লাহ বলে, না নবী, আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলে তারা প্রকৃত নির্বংশ, তারাই নির্বংশ। রসুলকে এই মেসেজ দেওয়ার জন্য সূরাতুল কাউসার আল্লাহ পাক নাজিল করছে, আবার এই কাউসার নাজিল করছে যে এই মেসেজ দেওয়ার পরে, সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক রসুলকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস স্বরূপ, বকশিশ স্বরূপ আল্লাহ পাক হাউজে কাউসার আল্লাহ পাক দান করছে। মূল টার্গেট ছিল এটা, রসুলকে যে নির্বংশ বলে গালি দিচ্ছে, এই রসুল যে নির্বংশ না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তব্যের মাধ্যমে, সূরার মাধ্যমে, নাজিরের মাধ্যমে আল্লাহ পাক বুঝায় দিছে, রসুল আপনি পেরেশান হবেন না, যুগ কিয়ামত পর্যন্ত যুগে 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 আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আপনাকে যারা আপনার চরিত্র নিয়ে কথা বলবে, চরিত্রহীন বলে কথা বলবে, নারী লোভী বলে কথা বলবে, আপনাকে রাজাকা বিভিন্ন রকমের প্রপাগান্ডার মধ্যে আপনাকে ফালাইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো রসুল টেনশন হবেন না, পেরেশান হবেন না, আমি আল্লাহ তাদেরকে যুগে যুগে নেস্তানাবুদ করেছেন। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বর্তমান জামানা, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আসেনি, কথা বলেন না কেন? ডব্লিউ বুশ আসেনি, আসেনি জুতার বাড়ি খাইছে, কথা বলেন? আমাদেরকে আমাদের দেশের তসলিমা নাসরিন সে বাংলাদেশ থেকে পলাইয়া যেতে বাধ্য হয়েছে কি না হয়েছে না, কথা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ ও রসুলকে নিয়ে যারাই কথা বলবে, রসুলের বিপক্ষে যারাই অবস্থান করবে, আজ হোক কাল হোক, কয়েকদিনের বিনিময়ে, কয়েক মাসের বিনিময়ে, কয়েক বছরের বিনিময়ে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন নির্বংশ শুধু করবেন না, নিস্তনাবুদ করে ছাড়বেন, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে প্রমাণ, যুগে যুগে প্রমাণ, রসুলের বিপক্ষে যারা কথা বলছে, ইসলামের বিপক্ষে যারা কথা বলছে, আল্লাহ পাক নিয়ে যারা কটূক্তি করছে, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। মুসলমান আছে, মুসলমানের আওয়াজ আছে, মুসলমানের কোরআন আছে, মুসলমানের কোরআনের কথা চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত, এটাকে কেউ বন্ধ করতে পারবে না। যারা এটাকে বন্ধ করতে চেয়েছে তাদেরকে আল্লাহ পাক বন্ধ করে দিছে, কথা বলেন না কেন? এই ভারতবর্ষের মধ্যে বিজেপি আসার আগে আরেকটা দল ক্ষমতা করছে, নাম কি জানেন? হ্যাঁ, কংগ্রেসরা, এদের ইতিহাস জানেন? ওরা রসুলকে নিয়ে এই পরিমাণ কটূক্তি করেছিল, ওই পরিমাণ রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছিল, তারা 35 বছর একা দ্বারা শাসন করছে, 35 বছর পরে পর্যায়ক্রমে তাদের বর্তমানে ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে কোনো অবস্থানই নাই, খোঁজই নাই, তারা নির্বংশ হয়ে গেছে, নির্দলীয়, তাদের কোনো দলের কোনো পরিচয় নাই, নেতা কাতার কোনো পরিচয় নাই। ঠিক তেমনি ভাবে আজকে বিজেপির মুখপাত্ররা যে কয়েকজন রসুল কিনায় কথা বলতেছে, হ্যাঁ, নূপুর শর্মা নামক বেশ্যা মহিলা, দেহ ব্যবসায়ীরা যেই সমস্ত কটূক্তি রসুলকে নিয়ে করতেছে, আজ হোক আর কাল হোক, ওরা নির্বংশ হবে, ওদের পরিচয়হীন হবে, ওদের বাড়িঘরের কোনো পরিচয় থাকবে না, পিতা মাতার কোনো পরিচয় থাকবে না, মানুষ বলে ওদের নাম নিবে না, কথা বলেন ঠিক কিনা? নিবে না, নিবে না, আক্ষেপ লাগে। আজকে ভারতবর্ষের একজন একজন মেয়ে মহিলা, যুবতী মহিলা, সম্ভবত 21-22 বছর হবে, সে মুসলমানের পক্ষে মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় আন্দোলন করে যাচ্ছে, মানুষ, অন্যান্য মহিলারা, মেয়েরা, যুবতীরা তাকে লিডার স্বরূপ মেনে নিচ্ছে, রসুলের অবমাননা করার কারণে সে আন্দোলনে বের হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, আজকে ওই সমস্ত ওই মেয়ের, ওই যুবতীর ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন, কয়দিন ক্ষমতা, কয়দিন, কথা বলেন। ভারতবর্ষের ইতিহাস জানুন, ভারতবর্ষকে স্বাধীন করেছে মুসলমানরা, কথা বলেন না কেন? মুসলমানরা হাজার হাজার বছর, শত শত বছর মুসলমানরা ভারতবর্ষকে স্বাধীন করেছে, ভারতবর্ষের ভাবমূর্তি ফিরিয়ে নিয়ে আসছে মুসলমানেরা, ও ভারতবর্ষের উগ্রপাতী উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের লোকরা, বিজেপির মুখপাত্র দলের লোকেরা স্পষ্ট ভাষায় বক্তব্য শুনে নিন, পৃথিবীতে কেউ ছিল না, থাকবেও না, ইসলামের বিপক্ষে কথা বললে ওয়ালা
ছিল কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই, তাদের নাম নেওয়ালা পর্যন্ত পৃথিবীর মধ্যে অস্তিত্ব খুঁজে পায় না। ঠিক তেমনি ভাবে মুসলমানদের বিপক্ষে কথা বলতেছো, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ছেড়ে দেই ছাড় দেই না, আমি তোমাকে ছেড়ে দেই ছাড় দেই না, আমি তোমাকে ছেড়ে দেই ছাড় দেই না, একবার দুইবার পাঁচবার দশবার এমন ভাবে আমি আল্লাহ পাক তোমাকে পাকড়াও করব, তোমাকে জুতা পিটা করে আমি দুনিয়ার থেকে বিদায় করব। করছে কি না করছে না? কার উপর জুতা পড়ছে? বুশের উপর। কিসের উপর? শুধু বুশের উপর জুতার পিঠা পড়ছে এমনটা না। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ পাক বলতেছে, রসুল আমার আপনি পেরেশান হবেন না, টেনশন টেনশনের মধ্যে জীবন যাপন করবেন না। আজকে আপনাকে আপনার মক্কার কাফির কুফাররা আপনাকে বলে নির্বংশ নবী, আপনি নির্বংশ না। যারা কথা বলতেছে তারা নির্বংশ, যুগে যুগে তারা নির্বংশ হবে, তাদের পরিচয় দুনিয়ার মধ্যে থাকবে না। ও নবী পেরেশান হবেন না, পেরেশান হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গো পয়গম্বর, আজকে যারা আপনাকে নির্বংশ বইলা 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 বইলা, যারা আপনাকে বিভিন্ন রকমের বিভিন্ন অপবাদ দিচ্ছে, ও পয়গম্বর, কাল হাশরের ময়দানে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দান করব। যেই সমস্ত মক্কার কাফেররা, যেই সমস্ত ইহুদি খ্রিস্টানরা আপনার বিরুদ্ধে কথা বলছে, সামনে বলবে পিছনে বলেছে, সবাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনার হাউজে কাউসার পান করার জন্য সবাই আপনার পিছনে পিছনে ভিড় করবে, বলবে ও মুহাম্মদ বাঁচান, মুহাম্মদ বাঁচান, মুহাম্মদ আমাদেরকে একটু হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়া পান করানোর সুযোগ করে দেন, সুযোগ করে দেন। ও পয়গম্বর, ওই দিন শুধুমাত্র কেবলমাত্র হাউজে কাউসারটা তারাই পান করবে যারা আপনার হুকুম আহকাম, আপনার আদর্শ, আপনার সিরত সুরত মেনে নিজের জীবনটা পরিচালনা করেছে। ওগো পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই আমি পান করার সুযোগ দিব। কাফের কুফাররা পাবে? রসুলকে ব্যঙ্গ করনেওয়ালা পাবে? আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসকে পুরা পাল্টে দিয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে, প্রত্যেকটা কলেজ থেকে, প্রত্যেকটা কলেজ স্কুলের মেয়েরা ছেলেরা রসুলের পক্ষে স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশের অলিগুলিতে বের হয়ে গেছে। কথা বলেন না কেন? নাস্তিক মুরতাদদের মাথা নষ্ট হয়ে গেছে কি ব্যাপার? হায় হায়, আজীবন যেই বিষয়ে আমরা মাথা ঘামাইলাম, আমাদেরকে মুরগি চোরা বইলা যেই কারণে আমাদেরকে মানুষ আখ্যায়িত করছে, যেই সমস্ত কারণে আমাদেরকে বিভিন্ন রকমের আন্দোলনের শিকার আমরা হতে হয়েছে, লক্ষ কক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা আমরা যেই কারণে ব্যয় করতে বাধ্য হয়েছিলাম, আজকে আমরা হতাশ হয়ে বসে আছি। আর রসুলের জন্য আজকে তারা জায়গায় 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 রসুলের পক্ষে স্লোগান দেওয়ার জন্য ওলামায়ে কেরাম না, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বের হয়ে গেছে। এই জন্য তারা পেরেশান হয়ে গেছে, কি করলাম কি না। হ্যাঁ, বস বিশ্ববরণ্য একজন নাস্তিক, নাম বলবো না, তাকে দেখলাম খুব টেনশনের মধ্যে এরকম বসে আছে। এই ছবিও আবার আরেকজন ছেড়ে দিছে, সে টেনশনের মধ্যে পড়ে গেছে। হায় হায়, করলাম কি, করলাম কি আমরা পুরা জীবন? এটাই বাস্তব। তোমরা করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিতে দিতে এমন এক সময় তোমাদেরকে ধরবে, তোমরা শুধু চেয়ে থাকবা, আর মুসলমানরা হেসে হেসে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য নিয়ে তোমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, তোমাদের বিরুদ্ধে আন্দোলন করবে। মুসলমান বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম, এই হাউজে কাউসার পাওয়ার পরে আপনি নীরব হয়ে বসে থাকবেন না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি ঠিকঠাক মতো আমার হুকুম নামাজ আদায় করেন এবং আমার নামে কুরবানি করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নবী মনে হয় নামাজ পড়তেন না, কথা বলেন না কেন? রসুলের আমলের মধ্যে সব থেকে দামি এবং ভালো, সব থেকে মর্যাদাবান আমল ছিল নামাজ।
রসুল সব থেকে বেশি আমল করতেন নামাজের মাধ্যমে। এরপরেও আল্লাহর পয়গম্বরকে কেন বলছেন, নবী আপনি নামাজ সুন্দরভাবে ঠিকঠাক মতো আদায় করেন, এহতেমামের সাথে আদায় করেন। এটার বয়ান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিকে হাউজে কাউসার দান করছে এমনটা নয়, নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক হাউজে কাউসার দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা রবির উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসার দান করলাম, এই হাউজে কাউসার যদি তোমরা ভোগ করতে চাও তাহলে তোমরা নামাজ ঠিকঠাক মতো পড়ো এবং আমি আল্লাহ পাকের রাহে কুরবানি করো। নামাজ ঠিকঠাক মতো পড়লেই তোমাদেরকে হাউজে কাউসার দান করব। তাহলে বোঝা গেল আমরা যারা নামাজ পড়ি না তাদের জন্য হাউজে কাউসার, কথা বলেন না কেন? যে মা বোনরা নামাজ পড়ে না তারা হাউজে কাউসার পাবেনি, যে মা বোনরা যেই সমস্ত বাইরা নামাজ পড়ে না তারা কি হাউজে কাউসার পাবেনি? আল্লাহ পাক বলছেন যে হাউজে কাউসার দান করব নামাজের বিনিময়ে। আল্লাহ পাক আয়াতের শেষাংশের মধ্যে বলতেছেন এবং কুরবানি করার বিনিময়ে। মুফাসসিরিন কেরাম এই কুরবানি মানে বিভিন্ন ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা এমন বলে তোমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, রসুলের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, তোমার জানকে যদি বিলিয়ে দিতে হয়, সম্পদকে বিলিয়ে দিতে হয়, এরপরেও তোমরা তোমাদের জীবনকে বিলিয়ে দিবা, এরপরও বাতিলের কাছে রসুলেরকে অবমাননা করতে দিবা না, রসুলকে অবমাননা করতে বাতিলকে কোনো সুযোগ দিবা না, এই দিকে তোমরা কুরবানি করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বলে রসুল আপনার বিপক্ষে যারা যে সমস্ত বাতিলরা কথা বলতেছে তারাই হচ্ছে নির্বংশ, আপনি নবী নির্বংশ, আপনি নবী নির্বংশ। হাশরের ময়দানে কায়েম হয়ে যাবে সবাই, ইয়া নফসি বইলা ডাক দিবে, সবাই বলবে ইয়া নফসি, বাবা পর্যন্ত ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পর্যন্ত পরিচয় দিবে না। সবাই বলবে আমার তো দুনিয়াতে বাবাও ছিল না, বাবা বলবে আমার দুনিয়াতে ছেলেও ছিল না, মা বলবে আমার দুনিয়াতে সন্তান ছিল না, সন্তানে বলবে আমার দুনিয়াতে মা ছিল না, পীর বলবে দুনিয়াতে আমার কোনো মুরিদ ছিল না, মুরিদ বলবে পীর দুনিয়াতে আমার কোনো পীর ছিল না, পীর ছিল না। সবাই নিজের পরিচয়কে গোপন রেখে যার যার মতো পেরেশানের মতো ঘুরাইবে। দাউদ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, কারণ এই কারণ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আদম পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নফসি, আদম পয়গম্বর থেকে ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এবার ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন নাকি সমস্ত হাশরের মাঠের মানুষরা ইমানদাররা যখন নাকি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবে আমার কাছে আজকে কিছু করার নাই, তোমাদের বাবা আমি তোমাদের পিতা আমি, কিন্তু আমার কিছু করার নাই, আমি নিজে ইয়া নফসি করতেছি ইয়া নফসি ইয়া নফসি করতেছি। তবে হে আসরের ময়দানের মানুষেরা, আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেখাইয়া দিতে পারি যেই জায়গার মধ্যে তোমরা যদি যাও তোমরা খালি হাতে ফিরবা না, খালি হাতে ফিরবা না। এবার ইব্রাহিম পয়গম্বর আপনার আমার মায়ার নবীকে দেখাইয়া দিছে, মায়ার নবীর কাছে সমস্ত হাশরের ময়দানের মানুষরা যখন যাবে দেখবে রাসূল সেজদায় পড়ে ইয়া নফসি বলে না, বলে ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই নিয়া আমার মায়ার নবী পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী আমার আপনার কান্না আমি আল্লাহ পাকের সহ্য হয় না, আপনার মাথাটা উঠান, আপনার উম্মতদেরকে আমি ফিরাইয়া দিব না, ফিরাইয়া দিব না, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাকের আসনের পাশে আপনার
আপনাকে একটা আসন দিয়া নিলাম, এই আসনটা কোথায় থাকবে? ও নবী, আপনি পেরেশান হবেন না, আপনি টেনশনের মধ্যে পড়বেন না, আপনাকে আমি আল্লাহ এমন একটা আসনের মধ্যে বসাবো, আপনার যেই সমস্ত গুনাহগার উম্মতরা আপনাকে দুনিয়াতে মানছে, আপনার সিরসুরত আপনার তাদের জীবনের মধ্যে ফিট করছে, আপনার সুন্নত, আপনার সুন্নত আমার হুকুম ওয়াজিব যারা মুখের মধ্যে দাড়ি লাগাইছে, তারা আজকে যারা পেরেশান হয়ে গেছে হাসরের ময়দানে, তারা আজকে পানির জন্য পিপাসায় কাতরাইতেছে। ওগো পয়গম্বর, আপনাকে আমি হাউজে কাউসারের কূপে ঠিক মধ্যবর্তী অবস্থানে আমি কিন্তু আপনাকে আসন করে দিলাম। নবী আমার, আপনার যেই উম্মতরা আপনাকে মানছে ওই সমস্ত উম্মতদেরকে আপনি পানি পান করান, আপনার উম্মতদের কিন্তু পেরেশান অবস্থা, খুব বেহাল অবস্থা হয়ে গেছে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন, বর্তমান সময়ের সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, পেটটা উপর দিকে দেওয়া এবং পিঠটা নিচের দিকে দেওয়া, সূর্যের এগারোটা বারোটা মাথা আছে, এই বারোটা মুখ আছে, বারোটা মুখ কিন্তু হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আধ হাত নিচে দিয়া দিবে। আজকে দুনিয়ার মাঠে, দুনিয়ার মধ্যে এই 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মুখগুলা আসমানের দিকে দেওয়া সত্ত্বেও যদি আমরা গরমে চৌচির হয়ে যাই, আমরা গরমের মধ্যে টিকতে পারি না, এসির রুমে বসে সময় কাটাই, এসির থেকে বের হলে মনে হয় শরীরের পশমগুলা সিদ্ধ হয়ে পড়ে যাবে। ও ভাই, কেউ কারোর দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান, নিজের চক্ষুটা বন্ধ করে নিজে একটু ফিকির করেন, ওই অন্তিম মুহূর্তে আপনার আমার কি অবস্থা হবে, আপনার আমার কি অবস্থা হবে। হাসরের ময়দানের মুখ, হাসরের ময়দানের সূর্যের মুখগুলা, সমস্ত মুখগুলা একবারে মানুষের আধাত উপরে চলে আসবে। মানুষ রসুলকে ডাক দিয়া বলে, ওগো নবী, ওগো মায়ার নবী, আপনি আমাদেরকে হাউজে কাউসার দান করেন। আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবেন, কিন্তু কাফের কুফাররা নবীর হাত থেকে হাউজে কাউসার পানি পান করার জন্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও নবী, আপনি হাউজে কাউসার পানি পান করায় অনুরাগে আপনি আপনার উম্মতদেরকে যাচাই বাছাই কইরা হাউজে কাউসারের পানিগুলা পান করান, পান করান। আপনি আপনার এমন কিছু উম্মত আপনার কাছে পানি যাবে, দুনিয়াতে আপনার হুকুম মানে নাই, আপনার সিরত সুরত নিজের জীবনের মধ্যে ফিট করে নাই, মুখের মধ্যেও দাড়ি লাগায় নাই। ও পয়গম্বর, ওদেরকে কিন্তু আপনি পানি দিবেন না, হাউজে কাউসারের পানি পান করাবেন না। আমি আল্লাহ তাদের জন্য রক্ত পুষ্কে গলাইয়া আমি আল্লাহ শরবত বানায় রাখছি, পানি বানায় রাখছি। আপনার আপনার প্রকৃত উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে, আর আপনার নাফরমান উম্মতরা, আমার নাফরমান বান্দারা পুষ্কগুলা গলায়া গলাইয়া মাতার রক্তগুলা ঠাস 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 করে পড়ে যাবে, আর একদম পুষ হইয়া পানি হইয়া গড়ায় গড়াইয়া পড়বে। যখন নাকি ওই গুনাহগার বান্দারা, নাফরমান বান্দারা, অমুসলিম বান্দারা যখন নাকি পানির জন্য কাতরাবে, ফেরেশতারা তাদের মুখের মধ্যে ওই মাথা শরীরটা গলা পানিগুলা পুষগুলা তাদেরকে দিবে। তারা পানি না পাইয়া তারা মুখের মধ্যে যখন এই পানিগুলা পুষগুলা ঢুকাবে, মুখের মধ্যে ঢুকাইতে ঢুকাইতে ভিতরের সমস্ত নারী বুড়িগুলা একদম গইলা গইলা পায়খানা রাস্তা দিয়া পড়ে যাবে। ও ভাই, কি অবস্থা হবে তোমার আমার, ওইদিকে জাহান্নাম ডাক দিয়া বলবো, আল্লাহ হালমিম মাজিদ, হালমিম মাজিদ, অনেক দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত অবস্থায় হাসরের মাঠের অপেক্ষায় ছিলাম, আর ক্ষুধা সামলাইতে পারি না, আপনি আমাদেরকে, আমাকে জাহান্নামীদেরকে ঢুকাইয়া দইরা দইরা আপনি জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেন, আমার ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ বলবে, ও জাহান্নাম, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি কিন্তু এখনো পর্যন্ত হাসরের ময়দানে হিসাব আমরা পুরুষরা পর্দা করতে পারতেছি না, কে
কেন মুখের মধ্যে দাড়িটা ফিট করতে পারতেছি না, কেন সত্য কথাটা ফিট করতে পারতেছি না। ও ভাই হাসরের ময়দানে কিন্তু রক্ত পুষগুলা খেতে হবে, রক্ত পুষগুলা খেতে হবে। ও ভাই হাসরের ময়দানে মাঠটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। এই হাসরের ময়দানের মাঠটা তামা কেন হবে? লোহাও হতে পারত, স্বর্ণেরও হতে পারত। বলে লোহার এক পাশে আগুন ধরাইলে আর এক পাশ ঠান্ডা থাকে, স্বর্ণের এক পাশে আগুন ধরাইলে আর এক পাশ ঠান্ডা থাকে। কিন্তু তামা এমন একটা পদার্থ, এমন একটা পদার্থ, এক জায়গায় গরম লাগবে তো পুরা তামার টুকরাটা গরম হয়ে যাবে। এক পর্যায়ে একদিকে মাথার উপরে আধা দুপুরে সূর্য, অন্যদিকে নিষ্ঠা তামা, পুরা অবস্থা এমন হয়ে যাবে মানুষ গলে যাবে, মানুষ অস্তিত্বহীন হয়ে যাবে। আবার আল্লাহ পাক অস্তিত্ব দিবেন, আবার অস্তিত্বহীন হয়ে যাবে। আর যারা রসুলের সুন্নত মানছে, আল্লাহ পাকের হুকুম মানছে, নিজের জীবনকে গুণামুক্ত মুক্ত জীবনের মধ্যে কাটাইছে, আল্লাহ পাকের পয়গম্বর ডাকবে, কে আসো আসো, তোমরা তোমাদের বিবিকে নারাজ কইরা মুখের মধ্যে দাড়ি লাগাইছো, তোমরা আমি আল্লাহ আল্লাহ পাক আমার আল্লাহ পাককে খুশি করার জন্য অনেক কষ্টের পরেও তোমরা নামাজ ঠিকঠাক মতো আদায় করছো, ঠান্ডার দিনে অজু করতে মন চায় না, এরপর অজু করে তোমরা নামাজটা ঠিকঠাক মতো আদায় করছো। ও আমার উম্মতেরা, আয় আয় আমার হাত থেকে পানি পান কর, হাউজে কাউসারে পানি পান কর। আমার বন্ধুরা, ওই দিন কিন্তু যদি আমরা গুনাহ নিয়ে যাই, আমাদের অবস্থা বড় অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর হুঙ্কারে হাসরের ময়দানে মানুষরা তরতরায়া কাঁপবে, তরতরায়া কাঁপবে। এই জন্য ও নারায়ণগঞ্জের মুসলমান, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আজকে দিল থেকে নিয়ত করি, দিল থেকে নিয়ত করি, আর সূরায়ে কাউসারের কাউসারের এই আয়াতের তাফসির, সূরার তাফসির শুনি না, আমরা যতটুকু বুঝতে পারলাম যে হাউজে কাউসার পান করতে হলে নামাজ ঠিকঠাক মতো আদায় করতে হবে, রসুলের সীর ও সুরত ঠিকঠাক মতো আদায় করতে হবে। এই জন্য আর দেরি করার প্রয়োজন নাই, দেরি করার প্রয়োজন নাই। যেই সমস্ত মা বোনরা বাহিরে বৈশা বৈশা, বাসার দরওয়াজা খুইলা, জানালা খুইলা, বয়ান শুনতেছেন, বয়ান শুনতেছেন, ও মা জননীরা, ও আমার বোনেরা, আপনারা কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। নিয়ত করিবেন, আজকের পর থেকে আর কোনোদিন বেপর্দায় ঘর থেকে বের হব না, বেগানা পুরুষকে আমরা দেখাবো না, আমরা পুরুষ যারা আছি বেগানা নারীর দিকে আর আমরা কোনোদিন থাকাবো না। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ কইরা আল্লাহ পাকের কাছে আমরা সুন্দরভাবে কান্না করব, যাতে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করাইয়া বাকি জীবন রসুলের সীর ও সুরতের মধ্যে জীবন কাটাইয়া আল্লাহ পাকের হুকুম ঠিকঠাক মতো আদায় কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর খুশি করে, আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করে দেয়। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দিল থেকে একটু দোয়া করব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মাওলা গো, এই মজলিসের মধ্যে আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ জানি না আগামী শুক্রবারে এমন সময় আয় আল্লাহ তাফসীর করতে পারবো কিনা। গত সপ্তাহে অত সুমন ছিল আয় আল্লাহ দেলোর ভাই ছেলে, কিন্তু এক সপ্তাহ পুরাইতে না পুরাইতে সে দুনিয়া থেকে চলে গেছে। মসজিদের করার, মসজিদের করারটা কয়েকদিন পরে পরে নামে, আবার কয়েকদিন পরে পরে উঠে, আজকেও তো আজকেও তো সকালে করারটাও করে উঠানো হয়েছে। মনে মনে ভাবছি হায় হায় কার জানি মৃত্যুর খবরে করারটা আবার নিচে নেমেছে।
ও ভাই, তোমার আমার নাম যদি মাইকের মধ্যে আগামী কালকে এলান হয়ে যায়, অমুক নাই তমুক নাই, বাইরে কি উপায় হবে, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, চিন্তা কইরা কইরা চিন্তা যদি বাস্তব হয়ে থাকে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে জমা করে, কালকে আমাদের ময়দানে এই চোখের পানি গুনাগার উম্মতের চোখের পানির ছিটার কারণে জাহান্নাম স্থির হইয়া দাঁড়াইয়া থাকবে। এই জন্য ভাই, চোখের পানি ফালাইয়া আল্লাহ পাককে খুশি করেন, খুশি করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও ভাই, আল্লাহ পাকের কাছে কান্না করেন, আয় আল্লাহ জানি না এখানে কার মা নাই বাবা নাই, আয় আল্লাহ বাবা হারায় তিম, আয় আল্লাহ মা হারায় তিম, কে আছে এখানে আমরা তো জানি না, আয় আল্লাহ এতিম ছেলেদের চোখের দিকে তাকায় দেখো না, আয় আল্লাহ এতিম ছেলেদের চোখের দিকে তাকায় দেখো না, তারা বাবার জন্য কেমনে কান্না করে, মায়ের জন্য কেমনে কান্না করে, আয় আল্লাহ বন্ধু বান্ধবের জন্য কেমনে কান্না করে, আয় আল্লাহ ছেলের জন্য কেমনে কান্না করে, তাদের গুনাগার আমরা গুনাগার গুনার জন্য কান্না করতেছি গো আল্লাহ, আমরা যদি এই মুহূর্তে কবরে যাই জাহান্নাম ছাড়া আমরা কিছুই দেখব না, আমাদেরকে জাহান্নাম পাকড়াও করে ফেলবে গো আল্লাহ, ও গো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। ও ভাই, একটু আল্লাহকে ডাক দিয়া বলো গো আল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন না কেন আল্লাহ, আর একটু খুশিতে আল্লাহ পাককে ডাক দিয়া বলেন না আল্লাহ, আয় আল্লাহ। এখানে দেখেন না বহু হাদিস সাহেবরা আছে আপনার হাতে, আপনার কুদরতি সামনে হাতটা উঠাইছে, আয় আল্লাহ কত, আয় আল্লাহ হাফেজে কুরআন রা হাত উঠাইছে, আলেমে তিনটা হাত উঠাইছে গো আল্লাহ, যার হাতখানা ভালো লাগে আয় আল্লাহ তার হাতের উসিলায় তুমি আমাদেরকে মাফ কইরা দাও, আয় আল্লাহ জানি না মসজিদে মসজিদের বাহিরে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, কত মানুষ মনের মধ্যে কত দুঃখ কষ্ট নিয়া কত আশা নিয়ে আপনার কাছে কত কিছু বলতে সেটা তো আমরা জানি না, আয় আল্লাহ যারা যে নিয়তে আপনার কাছে নেক দোয়া করতেছে কারো দোয়া আপনি ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ, এই মুহূর্তে যেই সমস্ত মুসল্লিরা যেই সমস্ত আমার মায়েরা দুই হাতখানা উঠাইছে তাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, তাদেরকে তুমি দিনদার বানাইয়া দাও, দুনিয়ার মহব্বত হটাইয়া দাও, দুনিয়ার মহব্বত হটাইয়া দাও, সুস্থতার জিন্দগি দান করো, পেরেশানি মুক্ত জীবন দান করো, ও আল্লাহ তোমার মর্জি মুয়াফিক জীবন যাপন করার তৌফিক করা দাও গো আল্লাহ, আয় আল্লাহ আমরা এখানে যারা অভাবগ্রস্ত আছি ঋণগ্রস্ত গস্ত আছি, আয় আল্লাহ আমাদেরকে ঋণ গুলা আদায় করা তৌফিক করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও গো আল্লাহ, আমরা এখানে যারা আছি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছি তো এবং এই মহল্লা প্রত্যেকটা ঘরে ঘরে আলেম বানায় দাও, হাফেজ বানায় দাও, মুফতির এলাকা আলেমের এলাকা হাফেজের এলাকা হিসাবে কবুল করো গো আল্লাহ, আয় আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা বিভিন্নভাবে জায়গা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সবার সহযোগিতাকে তুমি কবুল করো গো আল্লাহ, আয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন শহীদ ভাই আব্বা সহ আরো অনেকেই তো কমিটির মধ্যে ছিলেন, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই, আয় আল্লাহ তুমি তাদের কবরকে শান্তি ফয়সালা করে দাও গো আল্লাহ, আয় আল্লাহ সর্বশেষ কথা
আজকে তাফসিরে মিষ্টান্ন মানুষকে মিষ্টিমুখ করার জন্য আমার জসিম ভাই সুন্নতি লেবাসওয়ালা দেখলে আলেমের মতো লাগে। আয় আল্লাহ, তিনি আজকে আয়োজন করেছে তা আয়োজনকে কবুল করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে থাকার তৌফিক করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ হাউজে কাউসার পান করার তৌফিক করে দিও, আসরের অন্তিম মুহূর্তে হাউজে কাউসার থেকে আমাদেরকে বঞ্চিত করো না গো আল্লাহ। বিশেষ করে সিসি পরীক্ষা 19 তারিখ ছিল, ডেট চেঞ্জ করা হয়েছে বন্যার কারণে। ওগো আল্লাহ পরবর্তী যেই তারিখে পরীক্ষা দিবে পরীক্ষাকে আসান করে দিও, পরীক্ষা সহজ করে দিও। বিশেষ করে আল্লাহ আমাদের সিলেটের যেই পরিস্থিতি, আজকে আমরা মসজিদের মধ্যে বৈশা বৈশা বয়ান শুনতেছি গো আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাড়ি আরা বন্যায় বাসায় আনিছে, খাওয়ার মতো জায়গা নাই, শোয়ার মতো জায়গা নাই। আয় আল্লাহ এগুলো আমাদের গুনার ফসল। ওগো আল্লাহ আমরা আজকে তাফসির মাহফিল থেকে বৈশা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে আর আজাব দিও না আর শাস্তি দিও না। ওগো আল্লাহ আপনি যদি আজাব আর শাস্তি দিয়া গজব দিয়া আমাদেরকে ধ্বংস করে দেন, আপনার নবী তো কষ্ট পেয়ে যাবে গো আল্লাহ, আপনার মায়ের নবীর উম্মত। আয় আল্লাহ এই বাংলাদেশ ওলামায়ে কেরামের এলাকা, এই বাংলাদেশ হাফেজে কুরআন দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আয় আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো, আমার জন্মভূমি সিলেটকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ সিলেটকে হেফাজত করো, নেত্রকোনাকে হেফাজত করো গো আল্লাহ। আগুনে পুড়ে সীতাকুণ্ড সহ যত মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছে, আয় আল্লাহ প্রত্যেককে শহীদি মর্যাদা দান করে দাও আল্লাহ, আর যারা পুড়ে হসপিটালের মধ্যে কাতরাইতে তাদেরকে তুমি পূর্ণ সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। আয় আল্লাহ এই মুহূর্তে নাম ধরে ধরে রসুলি আরাবির রোজা মুবারকে হাজারো কোটি দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও গো আল্লাহ, আর মৃত্যু যখন দিবা জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।